আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশবাসী, আমার ভাইরা, আমি মোহাম্মদ আলম হাসান, আপনাদেরই ভাই। আমি এখন আছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার আওতাধীন একটা ফরেস্ট ডিপার্টমেন্টের এবং সরকারি যে একটা হাইওয়ে রোড আছে সেই রুটের মধ্যে দাঁড়িয়ে আছি। আমি একটি অব্যবস্থাপনার চিত্র আপনাদের তুলে ধরবো এবং দেখাবো, আপনারা কেউ ভুল বুঝবেন না এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সদস্যদের প্রতি সম্মান রেখে আমি আমার এই বিষয়টা দেখাচ্ছি, যাতে করে এ ধরনের ঘটনায় বাংলাদেশের কোথাও পুনরাবৃত্তি কেউ ঘটানোর সুযোগ না পায়। আমার একটা পিছনে ব্যান গেছে, বিষয়টা লক্ষ্য রাখবেন। আমার ডান পাশে দেখেন একটা বেত গাছ দেখতে পাচ্ছেন, শুধু এই বেত গাছই এই হাইওয়ে রুটের পাশে এইভাবে ওনারা লাগায় নাই। আমার ডান পাশে আরেকটা রুট আছে, সেখানে আমি 1 কিলোমিটার পর্যন্ত গেছি, তারা ঠিক একই ভুল করেছে। এখানে দেখেন যে একটা বেত গাছ লাগানো হয়েছে, গাছটা এর শাখা ডালপালাই পর্যন্ত চলে আসছে। এই যে দেখেন, এখানকার মানুষ, স্কুলের ছাত্রছাত্রীরা এবং বৃদ্ধ মুরব্বী চাচা বাবারা যারা ভ্যান চালাচ্ছে এই রুটে যাওয়া আসা করতেছে, এই কাটার খুঁচা খাইতে খাইতে বাড়ি খাইতে খাইতে তাদের অবস্থা কী, এইরকম এই করাতের মতো ধারালো দেখেন অবস্থা কী। আমি গাড়ি নিয়ে যাওয়ার সময় আল্লাহ আমারে বাঁচাইছে, আল্লাহ আমারে বাঁচাইছে। আমি যখন গাড়িটা নিয়ে যাই, আল্লাহর নিকট শুকরিয়া যে ঠিক এইভাবে ছিল, আমার এখানে বেজে গিয়েছিল, জামা কাপড়ে বেজে গিয়েছে, আমি সতর্কতার সহিত ড্রাইভ করেছি। দেখেন এরকম অসংখ্য এই অঞ্চল, এই এলাকায় যেখানে আমার এই পিছনে অনেক বেত গাছ আছে এরকম, যেগুলো রুটের উপর আছে, এবং আমার ডান পাশে অসংখ্য বেত গাছ এরকম রাস্তার উপর দিয়ে লাগানো হয়েছে। এই যে আমার চাচা আসছে, দেখেন চাচারে জিজ্ঞেস করবো, উনি আমার বাবার বয়সী। এই যে বেত গাছগুলো যে এইদিকে আসছে, এখানকার স্কুল কলেজ ছাত্রছাত্রীদের সমস্যা হয় না? এই যে এগুলো কাটাগুলা কোথায় গেছে? এগুলার এই কাটাগুলা কই গেছে বলেন তো? শরীরের মধ্যে গেছে এই কাটা। আসেন একটু এদিকে, আসেন তো ক্যামেরাম্যান ভাই। এই যে দেখেন, এই যে এই দেখেন, উনি যে এখন এইদিকে আসছে, উনি যে নিজেই আসছে, উনি খেয়াল করেন? আপনি খেয়াল করছেন না? এটা লাগলে কি হইতো আপনার? এটা লাগলে তো শরীরে লাগতো। আচ্ছা আরেকটা দেখা, এদিকে আসেন, আমার সাথে আসেন, আসেন। ওই যে দেখেন, দেখেন লাগে গেছে অলরেডি, দেখেন দেখেন আপনি দেখেন অলরেডি দেখেন। এখানে আরেকটা আছে ধারালো জিনিস, এই করাতওয়ালা, আপনি কি দেখতে পাচ্ছেন সেটা? আর এটা কত দূর পর্যন্ত গেছে আপনি নিজে দেখান তো, ধরেন তো আপনি দেখান, আমি দেখাবো না, কোন পর্যন্ত গেছে আপনি দেখান। এটা তো রাস্তার প্রায় 3-4 ফিট চলে গেছে। এটা কত দূর পর্যন্ত যাইতে পারে আপনি বলেন? এটা তো 5-6 ফিট চলে যাবে। 5-6 ফিট চলে যাবে? এই যে গাছগুলো যে বড় হয়েছে, আপনার কি মনে হয় এই বেত গাছ রাস্তার পাশে লাগানো ঠিক হয়েছে? ঠিক হয়নি। সরকারি আরো গাছ আছে না? আছে, ওইগুলো লাগাইলে লাগাইতে পারতো না? পারতো। বনের ভিতরে বেত গাছ লাগানোর জায়গা আছে না? আছে। আপনার কি মনে হয় কোনো সরকার, কোনো দেশ পরিচালনাকারী, ব্যবস্থাপনাকারী কিংবা এর প্রধান যারা, তারা কেউ বলে দিব যে রাস্তার পাশে এভাবে বেত গাছ লাগাও? এটা তো কেউ বলে নাই তো। কেউ বলবে না? তাহলে এটা লাগাইলো কারা? এটাই ফরেস্টারের লোক। এই গাছটা দেখেন, এটা কত বড় হইতে পারে এইগুলা? এটা তো অনেক হবে, অনেক লম্বা হবে, এটা অনেক লম্বা হবে। লম্বা হওয়ার পরে এইগুলা এখানে পড়বে না? পড়বে রাস্তায়। ওই কাটাগুলা কার শরীরে ফুটছে বলেন তো? এগুলা মানুষের শরীরে ফুটছে। মানুষের শরীরে? সামনে আরো গাছ আছে না এরকম? আছে। আমার যে বাম পাশে যে আমি যে দেখে আসলাম, 1 কিলোমিটার পর্যন্ত গেছি, 1 কিলোমিটার পর্যন্ত এইভাবে গাছ লাগাইছে না রাস্তার পাশে? আছে, লাগা আছে, লাগা। এদিকে আপনি কি গাছ রিসার্চ কিংবা বিশ্লেষক? না না, কিন্তু যারা লাগাইছে তারা তো বুঝে, বুঝে, তারা তো জানে যে এটা পর্যন্ত এইভাবে হবে। তাহলে ওনারা কি এটা অন্যায় করছে না ভুল করছে না অপরাধ করছে? অন্যায় করছে এটা লাগা। হ্যাঁ, অন্যায় করছে। এর কাটাগুলা কিন্তু অনেক ব্যথা, অনেক বিষ, মানে এরকম বিষ অন্য কোনো কাটাই নাই, কাটাই নাই। ঠিক, আপনি কি চাচ্ছেন এগুলা একটা সঠিক সিদ্ধান্ত ব্যবস্থাপনা গ্রহণ করা হোক? আর যদি না করা হয় তাহলে এই ধরনের ভুল কিন্তু বেড়ে যাবে, বেড়ে যাবে, এটা সমস্যা হবে, এটা শেষ ইয়া ঠিক করতে হবে। এই যে দেখেন একটা জিনিস দেখাই, এই যে ব্যানটা ওঠেন তো আপনি, এই পাশে যান, এই পাশে যান। বিপদ তাই না? আমি ঠিক যেখানে বসে আছি ঠিক এইভাবে এই চাচারা এইভাবে ব্যান নিয়ে যায়। আমার পিছনে দেখেন সেই করাতওয়ালা কাটা গাছ যেটা পড়ে গিয়েছে, অলরেডি যদি আমি এই ব্যানে উঠে আসতাম, এই যে এখন যদি চালাচ্ছি, চালাইলেই মনে করেন আমার এই পাশটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, হবে না? হবে না? এখন যদি ওই পাশে একটা গাড়ি আসে, বাই চান্স বড় গাড়ি আসে, চাপাই দিতেই হবে গাড়ি। বড় গাড়ি আসলে যদি চাপাইয়া দেয় তখন কি আমার কোনো উপায় থাকবে? না। আর এই অঞ্চলের প্রধান বাহন হচ্ছে এইটা, যেটার মধ্যে আমি বসেছিলাম এখন, এই উত্তরবঙ্গের সবাই এই বাহনে যাওয়া আসা করে। শুধু এই বাহন নয়, একটা মোটর সাইকেল নিয়ে ড্রাইভ করতে গেলেও ঠিক একই অবস্থার সম্মুখীন হবে। আমি তো শুধু এই কয়টা গাছ দেখাইলাম, আমার ওই পাশে আছে, আমার সামনে আছে, এই পাশে 1 কিলোমিটার পর্যন্ত আছে। যাই হোক, থ্যাংক ইউ বাবা, ধন্যবাদ আপনাকে,
আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমার মনে হয় পৃথিবীতে যত গাছ আছে সবচাইতে বিষাক্ত কাঁটা এবং যেটা সবচেয়ে বেশি ব্যথা পাওয়া যায় সেটা হচ্ছে এই বেত গাছ। এর কাঁটাগুলো কাছে আসেন, আমি দেখাই। এই রুট দিয়ে যখন গাড়ি যায় দেখেন, আমি শুধু একটি গাছ নয়, আমি আপনাদের আরও দেখাবো। এই যে কাঁটাগুলো দেখেন কীভাবে দাঁড়িয়ে রয়েছে, আপনি তাকে দেখেন। এমনকি এটার সাথে এমন বাড়ি খাইছে, বাড়ি খাইতে খাইতে কাঁটা ফুটতে ফুটতে দেখেন এই ডালটা মরে গিয়েছে, ভেঙে গিয়েছে। এই কাঁটাওয়ালা ডাল কাঁটা ফুটতে ফুটতে মানুষের কতটা বেদনাদায়ক পরিস্থিতি এবং মুহূর্তের মধ্যে কাটছে একটু এই দিকে ধরেন। শুধু এই গাছ নয়, এই যে দেখেন এই পাশে এবং আমার পিছনে এবং ওই পাশটাও আমি আপনাদের অ্যাডজাস্ট করে দেব। এখন দেখেন সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকারি ব্যবস্থাপনা সবাই চায় রাস্তা শোভাবর্ধন করার জন্য এবং রাস্তাঘাটে যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে, দুর্ঘটনা সংঘটিত না হয়। আমি ধরলাম এই এইটার ডান পাশে, আমি আপনাদের একটি জায়গা দেখে নিয়ে আসতেছি, আসেন এই পাশে ধরেন একটু। দেখেন এখানে সাইড দিয়ে একটা বেত গাছ কিন্তু ছুটো নাই, এগুলো অনেক বড় হয়ে গেছে এবং এর এই যে লতার মতো যেগুলো দেখতে পাচ্ছেন বেত গাছে যেগুলো হয় এগুলাই ডাল, এগুলো কিন্তু সব এই দিকে চলে আসবে, এই দিকে চলে আসবে। আমার এই পাশটা দেখেন, এই পাশে একটু ক্যামেরা ধরেন, এই দিকে ধরেন, ওইখানে দেখেন ফাঁকা জায়গা আছে, ওইখানে ফাঁকা জায়গা আছে, ওইখানে আছে, এই ডান পাশে ধরেন, এই পাশে ধরেন, এই পাশটা দেখেন ফাঁকা আছে। অতর্শ উনারা মানে এই জায়গা দিয়ে বেত গাছ লাগাইলে লাগাইতে পারতো, পর্যাপ্ত পরিমাণে ফরেস্ট ডিপার্টমেন্টের সরকারি জায়গা আছে। এটা কি বেত বাগান শোভাবর্ধনের জন্য করছে? আর যে বাগান আমাদের মানুষের জন্য, এই দেশের এবং সমাজের জন্য, ছোটো বাচ্চা কাচ্চা মুরব্বীদের জন্য হুমকির সমতুল্য এবং পর্যায়ে পড়ে যায়, আমার মনে হয় ওই জিনিসটা খুব একটা ভালো করে নাই। এখন আমি আপনাদের একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি। এই যে এরকম গাড়ি যায়, এরকম গাড়িগুলো এখান দিয়ে যায়, এদিকে আসেন। আমি আপনাদের এখন একটা পয়েন্ট দিচ্ছি। আপনারা জানেন যারা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, ওনাদের শিক্ষাগত যোগ্যতা, মেডিকেল এবং সামগ্রিক দিক থেকে বিবেচনা করে ওনাদের চাকরিতে নিয়োগ দেওয়া হয়, মানে হাজার হাজার লোক থেকে লাখ লাখ লোক থেকে তাদেরকে বাছাই করে নেওয়া হয়। এখন এই গাছটা যখন লাগানো হয়, এইখানে এটার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে জুনিয়র পদবীধারী এবং ফরেস্ট ডিপার্টমেন্টের যে সকল সদস্যরা সুবিধা ভোগ করতেছে, তারা কিন্তু জানে যে এই বেত গাছটা এক সময় ওই 1 ফুট 2 ফুট 5 ফুট 3 ফুট থাকবে না, এই বেত গাছটা এক সময় 30 ফুট 40 ফুট 50 ফুট হয়ে যাবে এবং এর লতাপাতার ডালপালা এভাবে রাস্তায় চলে আসবে। আজকে এখানকার সাধারণ জনগণ, উত্তরবঙ্গের জনগণ আপনারা জানেন সহজ সরল এবং সাদা সিধা, যার কারণে কথাটা বলতেও পারতেছে না, তুলে ধরতেও পারতেছে না। একজন লোক আইসা এই ডেলটা যে কেটে ফেলবে, মানে সেই সাহসটাও নাই এখানকার জনগণের। অথচ এখানে স্কুলের ছাত্রী স্টুডেন্ট, এখানে অনেক বয়স্ক বৃদ্ধ লোক এই গাড়ি মানে চালাচ্ছে, এই ভ্যান গাড়ি অটো গাড়ি। ওনারা যে কাটার কত খুঁচা খাইছে, কত পার খাইছে, এটা হিসাব ছাড়া। এই যে দেখেন, এই যে আমি একটা ক্যামেরাটা এদিকে নিয়ে আসেন, এদিকে আনেন, এটা দেখছেন করাত বুঝেন, দেখেন রাস্তার উপরে করাত দাঁড় করিয়ে রাখছে। আমি আর আপনি যাব, আমি মোটরসাইকেল ড্রাইভ করতেছি, আমি ঠিক এইভাবে একটু ফাঁকা দেখে এই দিক দিয়ে আসতেছি। ঠিক প্রাথমিক পর্যায়ে, একটু এদিকে আসেন, এই দিক থেকে ধরেন, ঠিক প্রাথমিক পর্যায়ে এই করাত নামক ডেলটার সাথে আমার মানে জামা আটকে যায়। আল্লাহ বাঁচাইছে, মানে আমি খুব সতর্কতার সহিত ড্রাইভ করতেছিলাম। আমার জায়গায় যদি অন্য কেউ হইতো, মুরব্বী চাচা কিংবা অন্য কেউ হইতো, এই করাতে তার কী অবস্থা হতো আপনারা বলেন? আমি প্রশ্ন রেখে গেলাম, যারা এই ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন তাদের অবশ্যই মেধা আমার থেকে এবং এলাকার সাধারণ জনগণের থেকে অনেক বেশি এবং তারা অনেক ব্রিলিয়ান্ট। তাদের মাথায় কি এই জিনিসটা একবারও ধরলো না, একবারও বুঝতে পারলো না? এখানে যারা যাওয়া আশা করতেছে ওনারা বলতেছে ধরো, আবার কোন কথা কইবার দাম, কোন সুম পুলিশে কী কইব না কইব, ধরে নিয়ে যাবো। বুঝছেন এরা কত সৎ সরল সাদা সিধা, যে জিনিসটা হুমকির সম্মুখীন হয়েছে সেই কথাটা বলতে পারতেছে না। আমি আরেকটা পয়েন্ট দিয়ে যাচ্ছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বন পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং এর অধিদপ্তরের প্রধান যারা আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের বলে যাচ্ছি, আমি জানি এই জিনিসটা আপনারা দেখার পরও আপনারা বলবেন যে যারা যাদেরকে আমরা রেখেছি কিংবা যারা তদারকি করতেছে তারা কি বুঝে শুনে সিদ্ধান্ত গ্রহণ করলো না। আমার এই বিষয়টা দেখানোর কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে আজ আমি হয়েছি, আগামীকাল আপনি যে চাকরি করতেছেন আপনার এলাকায় ঠিক একই পরিস্থিতি, একই পরিবেশের পুনরাবৃত্তির জন্ম দিতে পারে এই সব ব্যবস্থাপনার সাথে যারা নিয়োজিত আছেন তারা। এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে কখনো আর কোথাও না ঘটে, আমি সেই দিকে আমি ব্যবস্থাপনার কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমি তো শুধু আপনাদেরকে এই করাত দেখাইছি। এই যে এই দেখেন, এই দেখেন লেগে ধরছে আমার, এইখানে দেখেন, এই যে দেখেন আরও হয়ে রয়েছে।
হয়তো এখানকার লোকজন লোকগুলা কি করেছে, এই যে দেখেন কত দূর পর্যন্ত আসছে, আপনি দেখেন একটা জিনিস দেখেন কত দূর পর্যন্ত আসছে এই ব্যাটকাটাটা। এই এই রাস্তা কি ব্যবহারের উপযুক্ত? আমি যতক্ষণ দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন অসংখ্য গাড়ি যাওয়া আসা করছে, অনেক আমার পিছনে দেখেন, দেখতে পাচ্ছেন, মানে আমার রুটের সরকারি রুটের সাইডটা হচ্ছে এখান থেকে শুরু। দর্শক করাত নামক বেত গাছের চলে আসছে 5-6 ফিট পর্যন্ত বেত করে, আর এর ভুক্তভোগীর শিকার হচ্ছে এলাকার জনসাধারণ, বৃদ্ধ, স্কুল কলেজের স্টুডেন্ট, তারা কেউ ভয়ে কিংবা কেউ কোনো সিদ্ধান্ত ব্যবস্থাপনা নিচ্ছে না বিদায়, সরকারি ব্যবস্থাপনা এগুলা তৈরি হয়েছে বিদায় এবং লাগানো হয়েছে বিদায়, কেউ কথা বলতে পারতেছে না। আমাকে কেউ ভুল বুঝবেন না যারা এই ব্যবস্থাপনার সাথে জড়িত আছেন, আপনারা জানি চাকরি সুবাদে অনেক ব্যস্ত থাকেন, অনেক ব্যস্ত থাকেন, অনেক সময় অনেক কিছু খেয়াল করেন না, লক্ষ্য করেন না। এই গাছ তো এই করাত নামক ব্যাত গাছ তো আর 1-2 দিনে বড় হয় না, এই পর্যন্ত আসে নাই, মাসের পর মাস, সময়ের পর সময়, বছরের পর বছর লেগে গিয়েছে। এই এতদিনও কি কারো নজরে পড়লো না? ফরেস্ট ডিপার্টমেন্টের লোক কি যাওয়া আসা করে না? ওনারা কি দেখে না? ওনারা কি একবারও মেসেজ দেয় না যে গাছটা মনে হয় রুডের সাইডে যেহেতু হয়েছে মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে, কাটা ফুটতেছে, দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে, এই গাছটা কেটে ফেলা প্রয়োজন? যে যেখান থেকে এই ভিডিওটা দেখতে পাচ্ছেন সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রাখতেছি, ব্যবস্থাপনার প্রতি সম্মান রাখতেছি, শুধু অনুরোধ জানাবো এ ধরনের ভুল সিদ্ধান্ত যাতে কখনোই গ্রহণ না করা হয়, এবং আপনারা যারা চাকরি এবং কর্মস্থল বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন, নিয়োজিত আছেন, আপনারা খেয়াল রাখবেন যাতে করে এ ধরনের ভুল সিদ্ধান্ত যারা এই গাছ লাগাইছে অথবা এটার সাথে যখন ওই ওই মুহূর্তে ওই সময় জড়িত ছিল তারা ধরনের এই সিদ্ধান্ত গ্রহণ না করতে পারে। সময় আপনারা দেখবেন যে এর এর থেকেও আরও বড় ধরনের কোনো ভুল সিদ্ধান্ত এবং ঘটনা এই দেশে সংঘটিত হতে পারে, কারণ ছোটো ছোটো ভুল থেকে যদি আমরা সংশোধন না হতে পারি, শিক্ষা গ্রহণ না করতে পারি, ওই ছোটোর থেকে বড় ভুলের জন্ম হবে, আর একদিনের খেসারত দিতে হবে আমাদেরকে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে, মরে গেলে বিদায়। এই প্রত্যাশায় মোহাম্মদ আলম হাসান আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।